ঋতু গাইবান্ধায় আপনার কাছে জানতে চাই, আমি দেখতে পাচ্ছি আপনার সাথে একজন প্রার্থীও রয়েছেন, নিশ্চয়ই বিজয়ী প্রার্থী, যেহেতু ফুলের মালা, কি বলছেন তারা সামনের দিনগুলো নিয়ে, কি পরিকল্পনা সব মিলিয়ে জানান ঋতু। আপনাকে জানিয়ে রাখি যে গাইবান্ধা এক আসনটি সুন্দরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। আপনারা জানেন যে এই আসন থেকে আওয়ামী লীগের যিনি মনোনয়ন পেয়েছিলেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরোজা বারী, কেন্দ্রীয় নির্দেশে তার প্রার্থিতা প্রত্যাহার করে এই আসনটি কিন্তু জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়। জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এই আসনটিতে নির্বাচন করেন। আফরোজা বারী এই আসনে নির্বাচন করতে না পারলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মেয়ে নাহিদ নিগার তিনি কিন্তু মাঠে থেকেছেন এবং নির্বাচনে অংশগ্রহণ করেছেন ঢেকি প্রতীক নিয়ে। আমরা দেখেছি যে এই নির্বাচনে তার সাথে যিনি যার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, তিনি একজন শক্ত প্রার্থী ছিলেন, তাকে কিন্তু প্রায় 23,000 ভোটে ব্যবধানে নাহিদ নিগার কিন্তু জয়লাভ করেন। আমরা আজকে দেখছি যে সুন্দরগঞ্জবাসী পুরো আনন্দের জোয়ারে ভাসছে, তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে, ভালোবাসা জানাতে কিন্তু সবাই এসেছে। আমি একটু জানতে চাইব নাহিদ নিগার আপনার অনুভূতি, সুন্দরগঞ্জবাসী আপনাকে ভালোবাসা জানাতে এসেছে, অনেক মানুষের ঢল আমরা দেখছি আপনার বাসায়, কেমন লাগছে, আপনার অনুভূতি কেমন? এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়, মানে অভূতপূর্ণ সাড়া পেয়েই তো আমি এই জায়গায় এসেছি। আমি মানে মালায় ভালোবাসায় সবাই আমাকে যেরকম ভালোবাসার টানে সবার মাঝে নিয়ে এসছে সেই ভালোবাসাটা অব্যাহত রয়েছে। আমি কি বলবো, মানে শত জন্মের ভাগ্য, কোন জন্মের ভাগ্য আমার আমি জানি না, সবকিছু মিলে অভাবনীয় অকল্পনীয় মানে আনন্দের জোয়ারে আমি ভেসে চলে যাচ্ছি, অসম্ভব খুশি। আচ্ছা, আরেকটি প্রশ্ন আপনার কাছে, যে এই প্রথম আপনি একজন নারী সাংসদ এই আসনে হলেন এবং আপনার মামা প্রয়াত মঞ্জুরুল ইসলাম লিটন একজন জনপ্রিয় সংসদ সদস্য ছিলেন, আপনার মাও একজন বড় নেতা সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সব মিলে সুন্দরগঞ্জ মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি সুন্দরগঞ্জবাসীর জন্য, আপনি কি কি কাজ করবেন? কাজের কথা আজকে তো শুধু খুশির কথা, জয়ের কথা, নাচ গানের কথা, তারপরও কাজের কথা বলার, সেটা হচ্ছে এখানে একটু কাটকোট্টা শোনাতে পারে কাজকর কথাগুলো, তারপরে সেটার জন্য আমার এখানে আসা। প্রথমে যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, তারপরে স্বাস্থ্য সেবাটা আনতে হবে সবার কাছে। এখানে চাহিদা সম্পন্ন খাতে যুব সমাজের জন্য কারিগরি যে সরকারি প্রশিক্ষণ কেন্দ্র আমার চালু করার ইচ্ছা আছে, তারপর সব ইউনিয়নে ইউনিয়নে খেলার মাঠ, সবার জন্য খেলার সরঞ্জামাদি দেওয়া, আর নারীদের ব্যাপারটা আমার মায়ের ইশতেহার, আমার ইশতেহারও রয়েছে, নারীদের ক্ষমতায়ন, নারীদের নিরাপত্তা, নারীদের ভাগ্য উন্নয়নের জন্য কুটির শিল্প, ছোট ছোট শিল্প, সুন্দরগঞ্জের অর্থনীতি কৃষি ভিত্তিক, এখানে অনেক রকম পোলট্রি ফার্ম, মাছের এবং কৃষির অনেক কৃষিভিত্তিক অর্থনীতি, তো সেখানে কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের যেটা দরকার, বীজ বা সহজলভ্য বীজ, সহজ কিস্তিতে লোন, এসব দিকে আমার কাজ করার ইচ্ছা আছে। আর একটা কথা না বললেই নয়, এখানে চড়া অঞ্চল রয়েছে, সেখানে নদী শাসন, বাঁধ নির্মাণ, নদীর নাব্যতা রক্ষা, এগুলোর ব্যাপারে অনেক গুরুত্ব আরোপ করতে হবে। সর্বোপরি আমার ইচ্ছা এখানে একটা টেকনোলজি এবং আইটি পার্ক করার সবার জন্য, এটা আমার একটা ইচ্ছা আছে। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা দেখছি যে আজ কিন্তু নাহিদ নিগারের বাড়িতে একদম মানুষের ঢল নেমেছে, কেউ গাড়ি নিয়ে, কেউ পায়ে হেঁটে, কেউ বাইসাইকেল নিয়ে কিন্তু এখানে সমবেত হয়েছে তাদের নবনির্বাচিত যে সংসদ সদস্য তাকে ভালোবাসা জানাতে। ধন্যবাদ।